অনেকেই এই ইসলামের খেদমতের নামে গুনাহ করছেন, গুনাহ করছে, ফিদান করে। আমি মাঝে মাঝে চিন্তা করি যে যারা সোশ্যাল মিডিয়াতে এত ঝড় তুফান তুলে রেখেছে, তাদের কি ঘর সংসার নেই, আর তাদের কি কাজকর্ম নেই, তারা কি একেবারে কর্মহীন বসে আছেন, আর এত সময় দিয়ে ফালতু ফালতু কার জন্য এইসব লড়াই, কেউ কারো ডিফেন্স করছে, কেউ কারো ডিফেন্স করছে, আল্লাহ হেফাজত করে এইসব অনিষ্ট থেকে। আর ধৈর্য ধারণ করুন, জি, কারো উপর আক্রমণ করতে যাবেন না। আর কারো যদি ভুল হয়, যতই তাকে ভালোবাসেন না কেন, আমাকে যতই ভালোবাসেন না কেন, আমার যদি ভুল হয় সসম্মানে ছেড়ে দেবে, কোনো কিছু না ছেড়ে দেবে। আর ভুল হইলেও সেটার পক্ষ থেকে আমাকে প্রতিবাদ করতে হবে, সেটাকে সহি করার জন্য টেনে হিসেবে চেষ্টা করতে হবে, এসব ব্যর্থ চেষ্টা করবেন না, না হলে আল্লাহ লাঞ্ছিত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি বলুন। প্রশ্ন নাই, একটা কথা ছিল, আপনার যদিও শুক্রবার ওই বিষয়টা ক্লিয়ার করছেন, এরপর আমি আবার জিজ্ঞাসা করতেছি যে ওই যে আপনার একটা ভিডিও নিয়ে আরেক শায়েখের সাথে লাগায়া মানে অনেক কিছু করছে, এরপর আপনার নামে অনেক কিছু ছড়াইতেছে, তো আপনি নসিহামূলক ওইসব মানুষের জন্য কি বলবেন? আর আমরা সাধারণ মানুষ যারা আপনাদের বক্তব্য শুনি বা সঠিক পথে চলার চেষ্টা করি, আমাদের জন্য কি নসিহা করবেন শেখ, একটু যদি বলতেন এই বিষয়ে ক্লিয়ারলি। জাযাকাল্লাহু খাইরান। যথেষ্ট বলেছি জুমার দিনে যে 23-24 মিনিট আলোচনা করা হয়েছে সেই বিষয়ে, যথেষ্ট ইনশাআল্লাহ আপনারা দিন শিখুন। প্রথম কথা, ইখলাসের অত্যন্ত অভাব আমাদের যারা সহিহ আকীদার দাবিদার ভাইরা তাদের মধ্যে, যার ফলে সামান্য কিছুতেই নিজের ব্যক্তি স্বার্থটা অনেক বড় হয়ে যাচ্ছে, দুনিয়াবি পার্থিব স্বার্থটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার ফলে এই কলহ বিবাদ গুলো সোশ্যাল মিডিয়াতে। আল্লাহ রাব্বুল এই সমস্ত ফিতনা থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করে। আমি মাঝে মাঝে চিন্তা করি যে যারা সোশ্যাল মিডিয়াতে এত ঝড় তুফান তুলে রেখেছে, তাদের কি ঘর সংসার নেই, আর তাদের কি কাজকর্ম নেই, তারা কি একেবারে কর্মহীন বসে আছেন, আর এত সময় দিয়ে ফালতু ফালতু কার জন্য এইসব লড়াই, কেউ কারো ডিফেন্স করছে, কেউ কারো ডিফেন্স করছে, আল্লাহ হেফাজত করে এইসব অনিষ্ট থেকে। তো এইসব ফালতু কাজ লায়ানি আমি মনে করি, হ্যাঁ, অসার কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে এমন কাজ করেন, এহরাস আলা মায়ান ফাওকা, এহরাস আলা মায়ান ফাওকা, যেটা আপনার জন্য উপকারী সেটার জন্য আপনি আগ্রহী হন, সেটার জন্য আপনি উদ্গ্রীব হন। তো যেসব আমার যেটাতে কাজ দেবে সেটা আমি করব, আপনার যেটাতে কাজ দেবে, আপনার আপনার স্ত্রীর, আপনার ছেলে মেয়ের, আপনার বাপ মায়ের, আপনার আপনজনের, আপনার উম্মতের, ইসলামের, মুসলিমের, আর কে কি করলো না করলো এসবের পিছনে আপনারা কেন পড়তে যাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফিতনা থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন, আর বাড়াবাড়ি সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকার তৌফিক দান। অনেকে এই ইসলামের খেদমতের নামে গুনাহ করছেন, গুনাহ করছেন, এমন হয়ে গেছে যে সহিহ আকীদার দাবিদার, কিন্তু আমরা এমন দিকে চলে যাচ্ছি সুবহানাল্লাহ, যে আবু হানিফা রাহমাহুল্লাহ, শাফি, মালিক আহমদ, তারা এত বড় বড় আইমা ইকরাম ছিল, তাদের তকলিদ থেকে আসাটাকে কত বড় যে বাহাদুরি মনে করছে, আমরা তাদের তকলিদ থেকে মুক্ত হইতে পেরেছি, কিন্তু সামান্য কিছু পড়াশোনা করেছি তাদের ডিফেন্সের জন্য উঠে পড়ে লেগেছি, আমাদের এটা করতেই হবে। কেন ভাই? হানিফ ভাইকে করতে দাও, তুমি তোমার কাজ করো, তুমি তোমার কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করে। আর তারপরে আর একটি কথা, যে এগুলি অধিকাংশ করেছে যাদের বিদ্যা অল্প, ভালো ভালো আলেম ওলামারা আছে দেশে, তাদেরকে কথা বলতে দেন, তাদেরকে কিছু লিখতে দেন, এখন তারা দু চার হরফ এদিক থেকে জোড়া তালি দিয়ে এর কাছ থেকে ওর কাছ থেকে নিয়ে আর তারপরে শুরু করেছেন, এগুলো কেন, কতটা শিখেছেন? একটা বই পড়ার তো সময় নেই, পড়ছেন না, একটি লেকচার এক ঘন্টার, আমার লেকচার গুলো গোটা গোটা থাকে, মানুষ শুনেই না, আজকাল লেকচার ওই 3-4 মিনিট, 3-4 মিনিটের কথা যদি লেকচার পাই, হ্যাঁ, তাহলে শুনবে, আর না হলে দিল টেনে, এত শোনা যাবে, কি শিখবেন আপনি, কি শিখবেন? এলেম শিখুন, সুরা আসরের উপর আমল করুন, এলেম শিখুন, জি হ্যাঁ, এলেমের ভিত্তিতে আপনার ইমানটাকে ভালো করুন, তারপর আমেলুস সালেহাত নেক আমল করুন, আর তারপরে দাওয়াত দিন, আর ধৈর্য ধারণ করুন, জি, কারো উপর আক্রমণ করতে যাবেন না, আর কারো যদি ভুল হয় যতই তাকে ভালোবাসেন না কেন, আমাকে যতই ভালোবাসেন না কেন, আমার যদি ভুল হয় সসম্মানে ছেড়ে দেবে, কোনো কিছু না ছেড়ে দেবে।
আর ভুল হইলেও সেটা পক্ষ থেকে আমাকে প্রতিবাদ করতে হবে, সেটাকে সহি করার জন্য টেনে হেঁচড়ে চেষ্টা করতে হবে। এসব ব্যর্থ চেষ্টা করবেন না, না হলে আল্লাহ লাঞ্ছিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান। জাযাকুমুল্লাহ। আল্লাহুম্মা আমিন, বারাকাল্লাহ ফিকুম। তো ইনশাআল্লাহ।